নৈহাটি আমাদের রাজ্যের পাইলট পৌরসভার মধ্যে একটা। পুর কর্মচারী ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান থেকে বললেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার নৈহাটি ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ পৌর ফেডারেশন ও নৈহাটি পুর কর্মচারী সমিতির উদ্যোগে প্রথম বর্ষ সম্মেলন, যেখানে সমস্ত পৌর কর্মচারী সহ উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি সৌগত রায়, আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নৈহাটি পৌর কর্তা অশোক চট্টোপাধ্যায়, বিধায়ক পার্থ ভৌমিক, পৌর কর্মচারী ফেডারেশনের সম্পাদক সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন ঋতব্রত তার বক্তব্য রাখার মধ্য দিয়ে বললেন নৈহাটি পাইলট পৌরসভার মধ্যে একটি, বহু কাজ হয়েছে নৈহাটি পৌরসভায়। নৈহাটি পৌরসভা আরও অন্যান্য পৌরসভাকেও পথ দেখিয়েছে। শুধু তাই নয়, তিনি কর্মচারীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি নিয়ে একাধিক কথা বলেন। অন্যদিকে সাংসদ সৌগত রায় ঋতব্রতর প্রশংসা করতে গিয়ে বলেন ঋতব্রত আমার ছাত্র, সে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করে চলেছে। এছাড়াও তিনি পৌর কর্মচারীদের মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখার কথাও বলেন। আমাদের ব্যারাকপুর সাবডিভিশনের আটটা পৌরসভা তাদের নিয়ে প্রথম সম্মেলন এবং আমাদের পৌর কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির সভা। আমাদের স্যার যেমন সভাপতি আছেন, ওনারা আমাকে এই কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান করেছেন। স্বাভাবিকভাবে ফেডারেশনের প্রতিনিধিদের কাজকর্মের সঙ্গে আমরাও যুক্ত। স্বাভাবিকভাবে অনেকগুলো দাবি দাওয়া রয়েছে। ই পেনশনের মতো বিষয় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি শর্ট আউট করে দিয়েছেন। বাকি যেগুলো আছে সেগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা ডেফিনেটলি পেয়েছি। জেলার মধ্যে সারা জেলার মধ্যে ঘরদার পর নৈহাটি পৌরসভা ভ্যাকসিনেশন নিতে সক্ষম আছে এবং কোভিড পরিস্থিতি এখন অনেক স্থিতিশীল, কী বলবেন এই বিষয়ে? এখানে অশোক চট্টোপাধ্যায়, যিনি আমার অভিভাবকের মতো, বড় দাদার মতো, উনি একজন কর্মবীর। ওনার নেতৃত্বে যে কাজ হয়েছে সেই জন্য আমি নৈহাটি পুরসভাকে এবং ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাজ্য সরকারের প্রাপ্য হাজার হাজার লক্ষ কোটি টাকা, দয়ার টাকা, দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এই টাকা ওরা জোর করে আটকে রেখেছে। তা সত্ত্বেও সামাজিক সুরক্ষায় একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। অস্থায়ী কর্মচারীদের সম্পর্কেও রাজ্য সরকারের ভাবনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই বিষয়ে নজর দেবেন, এটা আমরা নিশ্চিত ছিল। নৈহাটি পৌরসভা, আমাদের আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসছে, আমি এই ফেডারেশনের সভাপতি ভাই, একটু হাতটা নামাতে হবে দাদা। অনেকদিন হলো পৌর বোর্ড অতিক্রম হয়ে গেছে, এখনো ভোট হচ্ছে না দাদা, কবে হতে পারে ভোট? আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।